আয়ুষ্মান ভারত তথা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ছয় বছর পূর্ণ হল ছয় বছর পূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী পনেরো দিনে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার সকালে রাজধানী এক র্যালির আয়োজন করা হয় এই র্যালিতে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের তথা বিধায়ক দীপক মজুমদার পশ্চিম জেলা জেলা শাসক ডক্টর বিশাল কুমার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা র্যালিটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে এ প্রসঙ্গে পশ্চিম জেলা জেলা শাসক ডক্টর বিশাল কুমার জানান প্রধানমন্ত্রী জন বছর পূর্ণ হয়েছে এই সময়ের মধ্যে জনগণকে এই প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে তিনি অনুরূপভাবে মুখ্যমন্ত্রীর জন আরও একটি প্রকল্প চালু করা হয়েছে রাজ্যের পঞ্চাশ শতাংশ জনগণের মধ্যে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে এই দুইটি প্রকল্পে রাজ্যবাসী বিশেষভাবে উপকৃত হবেন বলে মনে করেন পশ্চিম জেলা জেলা শাসক ডক্টর বিশাল কুমার প্রোগ্রাম যে ছিল এটা ছ বছর হয়েছে আয়ুষ্মান ভারত স্কিমে এই ছ বছরে এটা সেলিব্রেশন হয়েছে আর এই ছ বছরের মধ্যে নাইনটি পারসেন্ট যে আমার পপুলেশন আছে অ্যালিজিবল পপুলেশন এটা কভার হয়েছে আর ছ মাস পহেলে এটা একটা আউর জে ওয়াই প্রোগ্রাম শুরু হয়েছে এখানেও ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্ট পপুলেশন কভার হয়েছে আর যতগুলি মানুষ সুবিধা পাইছে এ ধন্যবাদ দেওয়ার খাতির এটা একটা আয়োজন হয়েছে আর আমি উমিদ করি কি আউট যে সিএম যে যে এলিজিবল পপুলেশন আছে যে অমুমন প্রত্যেক নাগরিক সুবিধা পাই পাইতে পারে এইগুলি এ সুবিধা পাইবো এই আশ্বাসন নিয়ে আমি এটা করছি এদিন র্যালিটি রবীন্দ্র শতবার্ষিক ভবনের সামনে থেকে শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র‍্যালিতে অঙ্কন পরে আশা ও অন্যান্য প্রকল্পের কর্মীরাও অংশ গ্রহণ করেন বিয়ার রিপোর্ট আর ই নিউজ